চলো চলো, রেডি হতে হবে তো। আজকে কি ইন্ডিপেন্ডেন্স ডে, চলো তাড়াতাড়ি ব্রাশ করে নাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তিস ক্রিয়েশন। এখন সময় সকাল 6:30, আর মাম্মামকে উঠে দেখতে গেলে ব্রাশ করিয়ে দিয়েছি। আর দেখো এখন মাম্মাম রেডিও হয়ে, 15th August ওদের স্কুলের প্রোগ্রাম হবে, তো দেখো ওকে রেডি করে দিয়েছি, চলো ব্লগটা দেখতে থাকো। দেখো মাম্মাম কি সুন্দর রেডি হয়ে গেছে, আর এখন বসে বসেও কেক খাচ্ছে, কেক খেয়ে স্কুলে যাবে, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। চলো ওকে আমি স্কুলে দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। আর দেখো মাম্মামকে নিয়ে স্কুলের সামনে ঢুকছি আমরা। টোটাল স্কুলটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, আর ওখানে দেখো প্রচুর গার্জিয়ানরা অলরেডি এসে বসে পড়েছে। খুব সুন্দর করে কালকে ডেকোরেট করেছিল মাঠটা, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো ওরা একে একে আস্তে আস্তে মাঠের দিকে এগোচ্ছে, প্যারেড হবে। মাম্মামকে একটু জল খাইয়ে দিলাম, কারণ খুব রোদ ছিল বাইরে। আর দেখো ওরা আস্তে আস্তে সবাই যাচ্ছে লাইন করে, এত সুন্দর টিচাররা ওদের সঙ্গে কোঅপারেট করেছে, সেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর এরমভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে ছোট ছোট বাচ্চারা যখন এরম যায় খুব ভালো লাগে দেখে। আর এখানে দেখো ওদের মাঠে নিয়ে গিয়ে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে ওদের লাইন করে সুন্দর করে দাঁড় করাচ্ছে, তারপর শুরু হবে মেন প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। এখানে তখন ওদের স্টেজে প্রিন্সিপাল স্যার এবং আরও অন্যান্য যারা এসেছিলেন অতিথিরা, তারা তখন এখানে বক্তৃতা দিচ্ছিল। আর এখানে দেখো কিছু স্টুডেন্ট নাচ করছিল, ওদের মানে পরিবেশনা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। কালকে প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো তোমাদের সাথে সেই সকালে কথা হয়েছে, তারপর থেকে আর কোনো কথা বলতে পারিনি, কিছু শেয়ারও করতে পারিনি। আজকে খুব সময় আর কি হয়ে ওঠেনি, মাম্মামের স্কুলে প্রোগ্রাম ছিল, সেগুলো মিটিয়ে তারপর আমি আমার বাপের বাড়ি এসেছি। এখন কিছু জিনিস কিনতে যাব, কি কিনবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো চলো দেরি না করে ব্লগটা দেখতে থাকো।
এখন আমরা এসির দোকানে চলে এসেছি, বাবা এসি লাগাবে যার জন্য আমরা এসি অর্ডার দিতেই এসেছিলাম এবং ওরা ঠিকঠাক টাইমে আমরা অর্ডার দিয়েছি, ডেলিভারি দিয়েও দেবে এই যে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে, বাই বাই।